প্রত্যেক বছরের মতো এই বছরেও বাংলার মহানায়ক সম্মানে ভূষিত করা হলো রাজ্য সরকারের তরফ থেকে বাছাই করা তারকাদের। 24 জুলাই উত্তম কুমারের 43তম মৃত্যুদিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহানায়ক সম্মান তুলে দিলেন শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চ্যাটার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, অঙ্কুশ হাজরাদের হাতে। সেই নিয়ে শুরু হয়েছে বিস্তর সমালোচনা, কারণ প্রতি বছরের মতোই বাংলা সিনেমার আরেক সুপারস্টার জিৎ এবারেও কোনো পুরস্কার পাননি। কেন জিৎকে দেওয়া হয় না রাজ্য সরকারের তরফ থেকে কোনো পুরস্কার, সেটাই জানবো আজকের প্রতিবেদনে। Therefore, no emotion, only action. প্রায় প্রত্যেক বছরই রাজ্য সরকারের তরফ থেকে উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোনোবার মহানায়কের সম্মান পান দেব, কোনোবার আবার এই সম্মান হাতে ওঠে সোহম চক্রবর্তীর, আর চলতি বছর পেলেন অঙ্কুশ হাজরা। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রতি বছরই বাদ পড়ে যান টলিউডের সুপারস্টার জিৎ। কেন বারবার উপেক্ষা করা হয় জিৎকে, এই বিষয়ে প্রশ্ন তুলেছেন তার ভক্তরা। জিৎ টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম একজন নামী সুপারস্টার, জনপ্রিয়তার বিচারে তার ধারে কাছে নেই অঙ্কুশ হাজরা বা সোহম চক্রবর্তীরা। বলা হয় প্রসেনজিৎ পরবর্তী সময়ে জিৎ হলেন বাংলার সুপারস্টার, কিন্তু জিৎকে কোনো বারই পুরস্কার প্রাপকের দলে রাখা হয় না। এমনিতেই বর্তমান প্রজন্মের টলিউড তারকাদের হাতে মহানায়ক সম্মান দেওয়াতে আপত্তি রয়েছে বাংলার মানুষের। তার উপর বাংলার মানুষের একাংশের মনে হচ্ছে অভিনেতা জিৎকে প্রত্যেকবার ইচ্ছা করেই বাদ দেওয়া হচ্ছে। দিল্লি থেকে আমার কিছু দরকার নেই স্যার। অন্যদিকে উত্তম কুমারের ভক্তদের দাবি, মহানায়ক সম্মানটা দর্শকরা দিয়েছিলেন উত্তম কুমারকে, দর্শকরাই মহানায়ক বানিয়েছিলেন তাকে, এই উপাধিতে আর কারোরই অধিকার নেই। অন্যদিকে জিতের ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, যদি দেব, অঙ্কুশ, সোহম চক্রবর্তীরা সম্মান পান তাহলে জিৎকে কেন বাদ দেওয়া হচ্ছে? আসলে তিনি বর্তমান শাসক দলের হয়ে রাজনীতি করেন না বলেই বরাবরই রাজ্য সরকারের তরফ থেকে উপেক্ষিত হতে হচ্ছে তাকে, এমনই দাবি করেছেন জিৎ ভক্তরা। তারা এক বাক্যে বলেছেন, বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে একমাত্র জিৎকেই মহানায়ক সম্মান দেওয়া যেতে পারে, কিন্তু তিনি রাজনীতিতে থাকেন না বলেই তাকে কোনো সম্মান দেওয়া হয় না, আর এতে ভীষণ অপমানিত বোধ করেছেন জিতের ভক্তরা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে উঠেছে প্রতিবাদের ঝড়, প্রবল কটাক্ষের মুখে পড়ে যাচ্ছেন সেই সমস্ত অভিনেতারা যারা মহানায়ক সম্মান পাচ্ছেন। আসলে সত্যি কি তারা এই সম্মান প্রাপকের যোগ্য, এই নিয়ে উঠছে প্রশ্ন। গত বছর মহানায়ক সম্মান পেয়েছিলেন নুসরত জাহান, সোহম চক্রবর্তীরা, দেব পেয়েছিলেন বঙ্গভূষণ, আর এবার শুভশ্রী, শ্রাবন্তী, অঙ্কুশদের সঙ্গে কোয়েল মল্লিককেও এই পুরস্কার দেওয়া হয়েছে। কোয়েলের পুরস্কার পাওয়া নিয়ে অবশ্য কারো কোনো অভিযোগ নেই, কারণ সকলেরই মত কোয়েল এটা পাওয়ার যোগ্য, কিন্তু অন্যরা নয়। অন্যদিকে জিৎ প্রত্যেকবারের মতো এবারেও এই বিতর্কে মুখ বন্ধ রেখেছেন। তো বন্ধুরা, আপনাদের কি মত? জিৎকে কি ইচ্ছে করেই বাদ দেওয়া হয়? জিৎ কি মহানায়ক সম্মান পাওয়ার প্রকৃত দাবিদার? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। দিল্লি থেকে আমার কিছু দরকার নেই স্যার।